এই মুহূর্তে হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট একটু কম থাকলেও দেখবেন যে নেক্সট মান্থে আমার বেড়ে গেল। লাইম স্টোন, কয়লা এই ধরনের পণ্যের আমদানি বেড়েছে। পলিটিক্যাল স্টেবিলিটি ইজ আ প্রিরিকুইজিট ফর ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য থেকে চলতি অর্থ বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে 17,866 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে 16,484 কোটি টাকা। লক্ষ্যমাত্রা আদায় না হলেও গত অর্থ বছরের এই সময়ের তুলনায় 1100 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। জ্বালানি তেল আমদানি থেকে সবচেয়ে বেশি 2,300 কোটি টাকা রাজস্ব পেয়েছে কাস্টম হাউস। লাইম স্টোন, কয়লা এই ধরনের পণ্যের আমদানি বেড়েছে। সিমেন্টের যে ক্লিংকার সহ অন্যান্য কিছু পণ্যের আমদানি কমেছে। ওভারঅল আমদানি গত বছরের প্রায় সমানই আছে, কিন্তু আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেশ ভালো। মূলত ডলার সংকট এবং এলসি ক্রয়ের জটিলতার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামায়। বিশেষ করে কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিং গত বছরের তুলনায় সামান্য বাড়ল, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসছে না। আগামী মাস থেকে এই রেশ কাটার আশা বন্দর কর্তৃপক্ষের। এই মুহূর্তে হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট একটু কম থাকলেও দেখবেন যে নেক্সট মান্থে আমার বেড়ে গেল। তো আমরা আশা করতেছি আগামী মাস থেকে এক্সপোর্ট ইম্পোর্ট আরও অনেক বাড়বে। এদিকে আমদানি কমায় চট্টগ্রাম বন্দরের জাহাজ আসার পরিমাণও কমে গেছে। বড় ধরনের জাহাজ আসার সংখ্যা বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি বন্দর সচিবের। আমদানি রপ্তানি বাণিজ্যের ১০ টাকাতে রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন চেম্বার সভাপতি। গত তিন মাসের স্ট্যাটিস্টিক্স যদি দেখি, আমাদের কন্টেইনার হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং দুটাতেই মোটামুটি কিছুটা বৃদ্ধির দিকে। রাজনৈতিক স্থিতিশীলতা খুবই খুবই জরুরি এই মুহূর্তে। আমরা দেখেছি পৃথিবীর যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে পলিটিক্যাল স্টেবিলিটি ইজ আ প্রিরিকুইজিট ফর ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। বছরে 32 লাখ কন্টেইনারের পাশাপাশি 11 কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর। আর পণ্যবাহী জাহাজ আসে 4,000-এর বেশি। এসব পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউস বছরে রাজস্ব আদায় করে গড়ে 60,000 কোটি টাকা। বিশ্বমন্দা পরিস্থিতির পাশাপাশি ডলার সংকটের কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য ক্রান্তিকাল অতিক্রম করছে, এটি যেমন সত্য, তেমনি এই সংকট থেকে উত্তরণের পথ রয়েছে। এক্ষেত্রে রপ্তানি যেমন বাড়াতে হবে, তেমনি বজায় রাখতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।